মান্নান ভাই বলেছে কানাগলিতে ঢুকে গেছে, এটা উনি ওনার দৃষ্টিকোণ থেকে বলেছে। কিন্তু বিএনপি গণতন্ত্র উদ্ধারের জন্য, যে গণতন্ত্র ধ্বংস করে ফেলেছে আপনার একটা বেআইনি সংশোধন করে, বেআইনি সংশোধন কেন বলছি, আপনি তো এই লিগ্যাল অ্যারেনায় আছেন, আমাদের আপনার রুলস, এই যে সুপ্রিম কোর্টের রুলসের মধ্যে পরিষ্কার বলা আছে যে জাজমেন্টটা দিতে হবে ওপেন কোর্টে, ওপেন কোর্টে একটা জাজমেন্ট দেওয়া হয়েছে এবং সেই জাজমেন্টটাই হচ্ছে জাজমেন্ট যে আরও দুইটি সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এইটা দেওয়ার 7 দিনের মাথায় ওনারা সংবিধান সংশোধন করে ফেলো, 16 মাস পরে গিয়ে আবার চিফ জাস্টিস আবার ওই পোর্শনটা রাখলেন না। তো আমাদের এখানে ওপেন কোর্টে যে জাজমেন্টটা দিয়েছে, দ্যাট ইজ দি জাজমেন্ট, সেই জাজমেন্টটা ওনারা মানলেন না। আমাদের কথা হচ্ছে সংবিধান যদি সংবিধান মতো, মানে সংবিধানের আওতায় যদি এবং জুডিশিয়াল এই জাজমেন্টের আওতায় যদি সংশোধন করা হতো, তাইলে কিন্তু আজকে এই অবস্থার সৃষ্টি হতো না। কিন্তু এই অবস্থার সৃষ্টিটা তো এনারাই করেছেন, তার কারণ আমি 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 বলি আপনাকে, ওপেন কোর্টের জাজমেন্ট পরিবর্তন করতে হলে পরে একটা রিভিউ করতে হয়। আমি আমি এই 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 ল্যাঙ্গুয়েজটা, আমাদের সময় শেষের দিকে আছে, ওইদিকে না যাই। হ্যাঁ আচ্ছা, ওইদিকে নাই গেলাম, এটার মধ্যে পরিষ্কার বলা আছে অ্যাপেলেট ডিভিশন রুলসের মধ্যে যে জাজমেন্টটা ঘোষণা করা হবে, সেটা পরিবর্তন করতে হলে আবার রিভিউ করে তারপরে পরিবর্তন করতে হয় না। কিন্তু খায়রুল হক সাহেব যে কাজটি করলেন, আপনার মনে আছে, হোয়েন আই ওয়াজ দি প্রেসিডেন্ট অফ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, তখন আমি পরিষ্কার বলেছিলাম যে এই যে হানাহানি কাটাকাটি ভবিষ্যতে যা কিছু হবে এই জন্য এই একটা ব্যক্তি দায়ী হবে, এবং এই যে যারা এই অ্যামেন্ডমেন্টটা করলেন বেআইনিভাবে তারা দায়ী হবেন। আজকে সেটাই কিন্তু হচ্ছে, দেশ আজকে একটা কঠিন অবস্থার মধ্যে চলছে, দেশ জাতি একটা শঙ্কার মধ্যে আছে, কারণ এই জাতি যে জাতি যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে, আমরা এখনও বলি ওই যে অজয়দা বলেছিলেন সেই যুদ্ধের কথা, সেই সময় আমারে ওকে আমাকে কিছু কথা উনি বলেছেন যে আমি কাকে ওই ইয়ে করেছি, যাই হোক সেই সব কথা এখন না হয় নাই বললাম, এগুলো বললে এখন অনেকটা কান্নাও আসে যে কী হয়েছিল না হয়েছিল, কিন্তু কথাটা হচ্ছে দেশটাকে আমরা ভালোবাসি কি না সেইটাকে বুঝতে হবে আর কি। আজকে ওই কারণেই আজকে এই এই অবস্থার সৃষ্টি হয়েছে। মন্নান ভাই বলছে কাদাগুলি ঢুকে গেছে, আমরা ঢুকি নাই, সরকারের দায়িত্ব যেখানে বেশি, সরকার বরঞ্চ কানাগলিতে ঢুকে গেছে, সেখান থেকে এখন বের হতে হবে তাদেরকে, যদি বের হতে না পারে জনগণ কোনোদিন তাদেরকে ক্ষমা করবে না।